মেম্বারশিপ একটি কমিটি করা হয়েছে সদস্যের নেতৃত্বে এবং সেখানে আমিও আছি। আমরা যে বিষয়টি চিন্তা করছি যে যারা দীর্ঘদিন সাংবাদিকতায় আছে এবং যাদের ট্র্যাক রেকর্ড নিয়ে কোনো প্রশ্ন নেই কিংবা যাদের অনেক কন্ট্রিবিউশন আছে এই পেশায়, তাদের মধ্যে যারা সম্পাদকীয় পর্যায়ে গিয়েছে তাদেরকেই সদস্য করা হবে। তবে এই নীতিমালাটা এখনও ফিক্স হয়নি, আমরা বসে ঠিকঠাক করব আগামী সপ্তাহের ভিতরে। ঢাকার বাইরের অনেক আমরা মনে করি যে খুবই প্রণিধানযোগ্য সাংবাদিক আছেন যাদেরকে আমরা এখানে নিতে পারি। সাংবাদিকরা কর্মচারী হয়ে গেছে, সম্পাদকরা সিইও হয়ে গেছে, অর্থাৎ এডিটোরিয়াল ইনস্টিটিউট বলতে যে জিনিসটা আছে সেটা শেষ হয়ে গেছে। ইনস্টিটিউটটা যদি আমরা না করে না বাঁচাতে পারি তাহলে কিন্তু হবে না, এবং আমরা এটা দেখেছি যে এটা আস্তে আস্তে ইয়ের কর্পোরেটের হাতের মধ্যে চলে যাচ্ছে, মুঠোর মধ্যে চলে যাচ্ছে। আমি এইরকম ধরনের এত মানে বেদনাদায়ক পরিণতিও দেখি। আমি একটা জায়গা খুঁজে বার করার চেষ্টা করছিলাম যে এই একটা সাফোকেশনের মধ্যে কিন্তু আমরা সবাই বাস করছি কোনো না কোনোভাবে। আমার মনে হয় যে এটা হয়েছে, এই ধরনের একটা শক্তিশালী গিল্ড তৈরি হচ্ছে, এটাই কিন্তু একটা এথিক্যাল সাইডটা আমাদেরকে স্ট্রং করে দেবে। আমার মনে হয় যে উই হ্যাভ স্টার্টেড নাইসলি, ইটস এ গুড স্টার্ট, গুড বিগিনিং।